আসসালামু আলাইকুম, জিএসএম নোটস থেকে আমি মিনহাজ রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আইফোন 11 আইক্লাউড আনলক করতে হয়। আমার হাতে এই ফোনটা আছে, এই ফোনটা হচ্ছে আইফোন 11 এবং এই ফোনটাতে আইক্লাউড লক করা আছে। এই ফোনটা আমি আইক্লাউড আনলক করব। আপনারা সবাই জানেন যে আমরা অনলি একদিনের মধ্যে 24 আওয়ারের মধ্যে আইক্লাউড আনলক করে দিতে পারি, বিশ্বের যে কোনো প্রান্তে হন না কেন। আপনি আইফোন এক্সএস হতে শুরু করে এক্সআর, এক্সএস ম্যাক্স এবং 11, 12, 30, 40 বা প্রো প্রোম্যাক্স যে ফোনগুলো আছে, এইগুলো অনলি 24 আওয়ারের মধ্যে আমরা কিন্তু আনলক করে দিতে পারি। আপনি দেশে এবং দেশের বাহিরে যেখানেই হন না কেন, এক্ষেত্রে আপনার কাছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার লাগবে, তাহলে কিন্তু আমরা অনলাইনের সাহায্যে 24 আওয়ারের মধ্যে ফোনগুলো আনলক করে দিতে পারি। অসংখ্য ভিডিও আমরা ইউটিউবে দিয়েছি এই বিষয়ে এবং সেখান থেকে ভিডিও দেখে বিভিন্ন কাস্টমার আমাদের এখানে আমাদের অফিসে আসে বা অনলাইনে কাজ করায়। তো এই ফোনটাও একটা কাস্টমারের, যিনি ইউটিউবে ভিডিও দেখে আমাদের এখানে এসেছে এবং এই ফোনটা হচ্ছে আইফোন 11, এই ফোনটা আনলক করাবে এবং আমরা দেখবো যে এই ফোনটা কিভাবে আনলক করি 24 আওয়ারের মধ্যে। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস গেট স্টার্টেড। ওয়েল, আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর ফার্স্ট অফ অল হচ্ছে আমরা থ্রি টুলটা কানেক্ট করে এই ফোনের মডেলটা দেখবো। আমি এখানে কেবেলটা লাগালাম, কেবেলটা কানেক্ট করার পর এখানে থ্রি টুলটা ওপেন হয়েছে এবং এইখানে দেখতে পাচ্ছেন আইফোন 11, এই ফোনটার মডেলটা হচ্ছে আইফোন 11 এবং এটার আইওএস ভার্সন দেখা যাচ্ছে এখানে এবং আইমি বা সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন এই ফোনটা সাপোর্টেড আছে কি না, আমরা সাবমিট দিতে পারবো কি না, এই ফোনটা হবে কি না, সেটা জানার জন্য আমরা আই রিমুভার প্রো এই সফটওয়্যারটার সাহায্য নেব। আমি ডাবল ক্লিক করে এই সফটওয়্যারটা ওপেন করতেছি। সফটওয়্যারটা ওপেন করার পর আমি যদি আরেকবার কেবেলটা খুলে লাগিয়ে দেখাই আপনাদেরকে, কেবেলটা লাগানোর সাথে সাথে এই সফটওয়্যারটাতে আই রিমুভার প্রো এটাতে চেকিংয়ে চলে আসবে, সার্ভিসের জায়গায় চেকিং চলে আসবে এবং এখানে যদি সাপোর্টেড লেখা থাকে তাহলে আমরা এখনই এটা সাবমিট দিয়ে দিতে পারবো, আর যদি আনসাপোর্টেড লেখা থাকে সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাশ করে আইওএস ভার্সনটা আপডেট করে দেন এটা সাপোর্টেড আনতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি ইউর ডিভাইস ইজ সাপোর্টেড ফর 8, 12 প্লাস, মূলত এখানে লেখা আসতেছে যে আমার ডিভাইসটা সাপোর্টেড আছে। এটা আমি ওকেতে ক্লিক করলাম এবং এখানে সার্ভিসে চেকিংয়ের জায়গায় কিন্তু সাপোর্টেড লেখা আসছে। যেহেতু সাপোর্টেড লেখা আসছে আমরা এখন এই ফোনটাকে সাবমিট করে দিতে পারবো। সাবমিট করে দেওয়ার জন্য এখান থেকে আমরা সিরিয়ালটাতে একটা ক্লিক করব, এই সিরিয়ালটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব যে কোনো একটা ব্রাউজারে, আমি চুজ করতেছি ক্রোম ব্রাউজার এবং এই ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সার্চ বারে লিখব এবং এখানে লিখে দেব gsmalo.com, লিখে সার্চ করে দেব। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ফার্স্টে আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে, একদম ফ্রিতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেব। এই জন্য এখানে ক্লিক করে দেব মাই অ্যাকাউন্টে এবং এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেব। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিতে হবে এবং একটা ইমেল দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিয়ে দিব। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করে দেবো রেজিস্টারে। রেজিস্টারে ক্লিক করে দিলে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। আমার পূর্বে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার কারণে কিন্তু এরকম আসছে। এখন এখান থেকে আমরা এটা এখান থেকে প্লিজ লগ ইন অথবা এখান থেকে লগ ইনে ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করতে পারবো। আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল, এখন আমরা এখান থেকে চলে যাব হোমে এবং এখানে সার্চ বারে লিখে দেবো আমাদের যে আইফোনের যে মডেলটা সেটা লিখে দেবো। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে আইফোন 11, আমরা আইফোন 11 কাজ করতেছি যার কারণে আইফোন 11 এখানে লিখে দিলাম এবং এখানে আইফোনের কিছু সার্ভিস আসছে, দেখেন আইফোন 11 প্রো ম্যাক্স, আইফোন 11 প্রো এবং এটা আইফোন 11। নিচে কিন্তু আরও রয়েছে যেগুলোর প্রাইস কিন্তু এখানে কম দেখা যাচ্ছে, বাট এগুলো কিন্তু আইক্লাউড আনলক না, এগুলো হচ্ছে ওপেন মেনু। আমরা ওপেন মেনু দিয়ে কিন্তু কাজ করব না, আমরা কিন্তু ওপেন মেনুর কাজ করব না। আমরা এটা যেহেতু আইফোন আইক্লাউড আনলক, যেই কারণে আমরা নিউ হেলো বাইপাস উইথ সিগনাল আই রিমুভার প্রো এটা দিয়ে করব। আমাদেরটা আইফোন 11 প্রো ম্যাক্সও না, আইফোন 11 প্রোও না, অনলি আইফোন 11 যেটা দিয়ে, যেটা কিন্তু এখানে আছে এটা দিয়ে করব এবং এটার প্রাইসটা কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনার কত টাকা খরচ হবে সেটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে একটা রেফার কোড, যদি রেফার কোড থাকে এই ভিডিও বা ডিসক্রিপশনে যদি কোনো রেফার কোড দেওয়া থাকে সেক্ষেত্রে রেফার কোডটা চাইলে এখানে বসায় দিতে পারেন অথবা এটা অপশনাল না দিলেও চলবে। এখানে ইন্টার সিরিয়াল নাম্বার, এটা কিন্তু মাস্ট, আমরা কিন্তু সিরিয়াল নাম্বারটা দিয়েই এই ফোনটাকে আনলক করব, এই জন্য সিরিয়াল নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে দিতে হবে।
ওই যে আইরিমার প্রো থেকে আমরা যে সিরিয়াল নাম্বারটা কপি করেছিলাম বা আইরিমার প্রোটা ওপেন করে এখানে সিরিয়ালে ক্লিক করলে এই সিরিয়ালটা কিন্তু কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এই সিরিয়ালটা আমরা এখানে পেস্ট করে দেবো এবং এখান থেকে ক্লিক করে দেবো অ্যাড টু কার্ডে। অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে 2 নম্বর, এটা কিন্তু আমাদের এই সার্ভিসটা এবং কোনো কারণবশত ভুলবশত TFM টুলটাও কিন্তু এখানে রয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই, যার কারণে আমরা এখানে ক্রসে ক্লিক করে দেবো। মিস্টেকলি যদি আপনার এখানে অন্য কোনো সার্ভিস চলে আসে সেটাই কিন্তু অবশ্যই এখান থেকে ক্রসে ক্লিক করে কেটে দেবেন। তো আমাদের হচ্ছে এই সার্ভিসটা iPhone 11, এটা iCloud আনলক করতে হবে, এটা দিয়ে অর্ডার করতে হবে, এই জন্য এখানে এটা থাকবে। আমরা এখান থেকে ক্লিক করে দেবো ভিউ কার্ডে এবং এখান থেকে ক্লিক করে দেবো প্রসেস টু চেক আউটে। প্রসেস টু চেক আউটে ক্লিক করার পর সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এই সম্পূর্ণ ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন, যেগুলো অপশনাল সেগুলো না দিলেও চলবে, বাকি সব কিন্তু আপনাকে সুন্দর করে ঠিকঠাক মতো পূরণ করতে হবে। এবং এখানে এই ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, এখানে যেই ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো কিন্তু অবশ্যই আপনার নিজের ইনফরমেশন হতে হবে। পরবর্তীতে এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে গেলে একদম নিচে চলে আসবেন এবং এখানে এই যে টাকাটা, যে সার্ভিসটা আপনি নিচ্ছেন এটা হচ্ছে iPhone 11-এর, এটার প্রাইস হচ্ছে 11,656 টাকা। এই টাকাটা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি বাইন্যান্সে করেন সেক্ষেত্রে বাইন্যান্সটা সিলেক্ট করে প্লেস টু অর্ডারে ক্লিক করে দেবেন, অথবা যদি বিকাশ, রকেট অথবা নগদে করতে চান সেক্ষেত্রে এখান থেকে যেটা দিয়ে করবেন সেটাতে ক্লিক করে দেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে বিকাশে ক্লিক করে দিলাম। পরবর্তীতে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের ওই টাকাটা পাঠিয়ে দিতে হবে, যে টাকাটা এই যে সার্ভিসটা নিচ্ছি সেই সার্ভিসের যে দাম সেই দামটা বা সেই টাকাটা আমাদের কিন্তু এই নাম্বারে দিয়ে দিতে হবে এবং যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে তুলে দেবো। এবং টাকাটা যে পাঠিয়েছি তার কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি আছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে উঠিয়ে দেবো। যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটা দেওয়ার পর, ট্রানজ্যাকশন আইডিটা ঠিকমতো দেওয়ার পর, এইটা কিন্তু ভুল করা যাবে না এখানে। এবং এরপর আমরা এই টিক মার্কে একটা ক্লিক করে দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এই যে অ্যাড্রেসটা এটা কিন্তু সেভ করে রাখতে পারেন, তবে আমি নো থ্যাংকসে ক্লিক করে দিচ্ছি। প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আসছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, মানে আপনার অর্ডারটা করা হয়ে গিয়েছে। এবং যেমনটা আপনারা সকলেই জানেন যে একটা আইফোন আইক্লাউড আনলক হতে 24 ঘন্টা সময় লাগে, যেহেতু আপনি এখন এটা সাবমিট করে দিয়েছেন, এখন যে সময়টাতে আপনি সাবমিট দিয়েছেন এই সময়টা কাউন্ট করে রাখেন এবং প্রায় 24 ঘন্টা পরে দেখবেন যে এটা সাকসেস চলে আসছে। যখন এটা সাকসেস চলে আসবে আপনি ওই আইরিমার প্রোটা ওপেন করে অ্যাক্টিভেশন করে নেবেন, বা সেই প্রসেসটাও আমরা দেখাবো। এখন আমাদের 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আমরা 24 ঘন্টার জন্য বা এটা সাকসেস হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা কি অবস্থা আছে সেটা যদি আপনি দেখতে চান এখান থেকে মাই অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিবেন, অথবা এখান থেকে অর্ডারে ক্লিক করে দিবেন। যদি ড্যাশবোর্ডে ক্লিক করে দেন সেক্ষেত্রে এইরকম এখান থেকে অর্ডারে ক্লিক করে দিলেও হবে, অথবা ওই ডিরেক্ট ওইখান থেকে অর্ডারে ক্লিক করে দিলেও কিন্তু আপনি এই জিনিসটা এভাবে দেখতে পারবেন। এখন আপনাকে চেক রাখতে হবে এই যে স্ট্যাটাস, এটা এখন কিন্তু রাইট নাও এই মুহূর্তে অন হোল্ডে আছে, যেহেতু আমরা এখনই এটা সাবমিট করেছি। এবং 24 ঘন্টা পর এটা যখন এখানে সাকসেস বা কমপ্লিট চলে আসবে তখন কিন্তু আপনি পরবর্তী যে স্টেপটা সেটা ফলো করবেন। তো আমরা 24 ঘন্টার জন্য ভিডিওটি স্কিপ করতেছি, এটা যখন এখানে সাকসেস চলে আসবে বা কমপ্লিট চলে আসবে তখন আমরা পরবর্তী প্রসেসটা আপনাকে দেখাবো। এই ফোনটা কিন্তু বর্তমানে আইক্লাউড লক দেওয়া আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ফোনটাকে কিন্তু নেক্সট দিলে ফোনটা কোনোভাবেই ওপেন করা যাচ্ছে না। এখানে ওয়াইফাই কানেকশন চাচ্ছে এবং এখান থেকে ওয়াইফাই কানেকশন দিলে অ্যাপেল আইডিটা চাচ্ছে এবং ওই অ্যাপেল আইডিটা তো কাস্টমার ভুলে গিয়েছে, যার কারণে আমাদের কাছে দিয়েছে এটা আনলক করার জন্য। সো আমরা 24 আওয়ার পর আবার ফিরছি আপনাদের সাথে। ওয়েল, টোটালি 24 ঘন্টা পর যখন আমরা দেখবো যে অর্ডারটা কী অবস্থায় আছে, এই জন্য আমরা gsmalo.com এই ওয়েবসাইটটাতে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এই যে এখানে ক্লিক করে দিবেন, যদি আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে থাকে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন, আমার এটা লগ ইন করাই আছে। এরপর আমরা এখান থেকে ড্যাশবোর্ড অথবা ডিরেক্ট অর্ডারে ক্লিক করে দেবেও কিন্তু হবে। তো আমি অর্ডারে ক্লিক করে দিলাম। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পারতেছেন যে স্ট্যাটাস চেক রাখতে বলেছিলাম, স্ট্যাটাসে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 24 আওয়ার পর এটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। ওয়েল, 24 আওয়ার পর যখন আমরা এই ফোনটাকে আনলক করব বা টোটালি যখন আমরা এই ফোনটা অ্যাক্টিভ করব, আইক্লাউড লকটা আনলক করব, সেই সময়টা চলে আসছে। এর আগে আমি আপনাদেরকে দেখাই এই যে
সেম আইমি বা এসএন নাম্বারটা কিন্তু এখানে দেখতে পারবেন। পরবর্তীতে আমি যদি এই আইক্লাউড লকটা আছে কি না সেটা আপনাদেরকে আরেকবার দেখাই। আমি স্টেপ বাই স্টেপ যদি সামনে যাই দেখবেন যে আইক্লাউড লকটা কিন্তু এখনও আছে। দেখতে পারলেন এখানে যদি আমি ওয়াইফাই কানেকশন দিই তাহলে ওই আইক্লাউড লকটা চাবে আর কি। আমি ওয়াইফাই কানেকশনটা দিচ্ছি না, আমি টোটালি ডিরেক্ট এই ফোনটাকে আনলক করে দিচ্ছি একেবারে। এখন আমরা আই রিমুভাল প্রোটা ওপেন করে নিচ্ছি। আই রিমুভাল প্রো এই সফটওয়্যারটা ওপেন করার পর এখানে আমাদের এই মোবাইলটার কেবেলটা কানেক্ট করে দেব। কেবেল কানেক্ট করে দিলে এইখানে দেখবেন চেকিং লেখা চলে আসছে, মোবাইলের সমস্ত ইনফরমেশন গুলো চলে আসবে এবং এখানে চেকিং সার্ভিসের এখানে চেকিং। চেকিং এর পরে যখন এয়ারটেল প্লাস সিগন্যাল লেখা চলে আসবে তখন দেখবেন যে এই অ্যাক্টিভ বাটনটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা তখন এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেব। অ্যাক্টিভে ক্লিক করে দিলে এটা ইন প্রসেস অবস্থায় এটা 100% হবে। 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে মোবাইলটা কয়েকবার বন্ধ বা চালু হতে পারে, মোবাইলের কেবল কিন্তু কোনোভাবেই খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত না এখানে সাকসেস চলে আসে। এটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওয়েল দেখতে পাচ্ছেন কিছু সময় পর আই ডিভাইস অ্যাক্টিভ হয়ে সাকসেসফুলি আমাদের এই ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখন আমরা এখান থেকে এটা ওকে করে দিব এবং দেখছেন এই মোবাইলটা কিন্তু টোটালি আনলক হয়ে গেল, আইক্লাউড লকটা কিন্তু খুলে গিয়েছে। ওয়েল দেখতে পারলেন কিভাবে খুবই সহজে 24 ঘন্টার মধ্যে আমরা একটা আইফোনের আইক্লাউড লক আনলক করে দিয়েছি। আমরা টোটালি এই আইফোনটা আনলক করে দিয়েছি। এখন এই আইফোনটা যার তিনিও এখানে আসে উপস্থিত আছে, আমরা ওনার সাথে কথা বলবো প্লাস আমাদের বস ওনার সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছেন যে ফোনটি কিন্তু এই মুহূর্তে আনলক হয়েছে। তো এই ফোনটি জিএসএম আলো বা জিএসএম নোটস ইনস্টিটিউটের মধ্যে আমরা আনলক করেছি এবং এটা আমার সামনে বসে আছেন ভাই আমাদের ক্লায়েন্ট এই ফোনটি আনলক করেছি, ওনার কাছে কেমন লাগছে এবং কোথা থেকে কিভাবে আসছে আমরা একটু জানতে চাইব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে চিরঙ্গে থাকি অলঙ্কারে। আমার ফ্রেন্ডের মোবাইল, ওর মোবাইল সম্ভবত তান্তবাই থেকে মোবাইলটা নিয়েছিল, নেওয়ার পরবর্তীতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে এটা কোন জায়গাতে লক করবে মানে আনলক করবে। এটা মোটামুটি আমার ফ্রেন্ডে আমাকে ফোন দিছে, পরবর্তীতে আমি আমার আরেক ফ্রেন্ডের মাধ্যমে তথ্য পাইছি যে এই প্রতিষ্ঠানের কথা। এই প্রতিষ্ঠান থেকে আমি আসছিলাম, আইসা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সেবা পাইলাম, আমি আসছি আপনারও আসবেন, এই জন্য এই কোম্পানিকে অনেক ধন্যবাদ। আচ্ছা মোবাইলটা কোন জায়গা? এটা লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে পাঠাইছে। আচ্ছা তো এর আগে কোথাও দেখাইছিলেন কিনা? হ্যাঁ এর আগে কোথাও দেখা। আচ্ছা আচ্ছা, না না ওরই দেখাইছিল কিনা ওইটা আসলে আমি জানি না, জানি আমার ফোন করছিল যে এরকম হয় কিনা। পরে আমি আমার ফ্রেন্ড ইয়েতে ছোট বোন থাকে, ওর নাম ও মোবাইল মেকার, বলছিল যে এখানের কথা বলছিল, ও নিজে আসছে এখানে। আচ্ছা আয়েশা মোটামুটি, আমি সরকার আয়েশা মোটামুটি কথাবার্তি মিনাস ভাইয়ের সাথে কথা বলছি, কথা বলে মোটামুটি সার্ভিসটা পাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি নাম ভাইয়ের আপনার? আমার নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ কোন জায়গাতে, এখানে কোথায় থাকেন? অলঙ্কার থাকে। অলঙ্কারে, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আমরা একটা ফোন আনলক করে থাকি এবং আপনারা চাইলে এই একই নিয়মে জায়গায় ঘরে বসেই আপনি আনলক করতে পারেন, অথবা আমাদের ঠিকানায় কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিলে অথবা আমাদের কাছে নিয়ে আসলেও আমরা আনলক করে দিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।